সিরিজ বোমা হামলার ঘটনায় প্রধানমন্ত্রী শোক প্রকাশ। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের নিরাপত্তা বাহিনী সজাগ রয়েছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আওয়ামী লীগকে খুশি করতে সংসদে গেলে কঠোর ব্যবস্থা বললেন গয়েশ্বর চন্দ্র রায়। যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে ইসলাম ধর্মের সৌভাগ্যের রজনীখ্যাত পবিত্র শবে বরাত। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলি সংবাদে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা সুলতানা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সাইমার প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের পর এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা ও নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এছাড়া তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। শ্রীলঙ্কার সিরিজ বোমা হামলা প্রসঙ্গে বাংলাদেশের সামগ্রিক নিরাপত্তা বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বলেছেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের নিরাপত্তা বাহিনী সজাগ রয়েছে। এ ধরনের ঘটনায় বাংলাদেশের জনগণ সবসময় ধিক্কার দেয়। জনগণ এই ধরনের হিংসাত্মক ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে বিশ্বাস করে না। বিকেলে কুমিল্লার চান্দিনা থানা কমপ্লেক্সে নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জেলে যাওয়ার ভয়ে আন্দোলন না করার সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বেগম জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এ আহ্বান জানান তিনি। আওয়ামী লীগ সরকারকে খুশি করতে যদি কেউ সংসদে যান তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন গয়েশ্বর। যারাই মনে করে তারা জয়লাভ করছে, আমি বিশ্বাস করি তারা এই সংসদের যাওয়া তো দূরে করা, তার আশেপাশে তো হাঁটবে না। কারণ তার আশেপাশে হাঁটলে বাংলাদেশের 16 কোটি মানুষ তাদের ক্ষমা করার সুযোগ পাবে না। যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে ইসলাম ধর্মের সৌভাগ্যের রজনীখ্যাত পবিত্র শবে বরাত। বাংলাদেশ সহ সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় ইবাদত বন্দিগির মধ্য দিয়ে এই রাত্রি অতিবাহিত করছেন। আজ পবিত্র শবে বরাত, নফল ইবাদত বন্দিগির মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা অতিবাহিত করবেন পবিত্র এই রজনী। ইসলামী চিন্তাবিদরা বলছেন, ধরা বাঁধা কোনো নিয়মে নয়, আল্লাহর নৈকট্য লাভের আশায় যত খুশি নফল ইবাদত করা যাবে এই রাতে। তবে ইবাদতের নামে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করারও পরামর্শ দিয়েছেন তারা। শবে বরাত বা ভাগ্য রজনী মুসলমানদের জন্য মহিমান্বিত এক রজনী। বলা হয় এই রাতে মহান স্রষ্টার কাছে যা চাওয়া হয় তাই পাওয়া যায়, আর তাই গোনাহ মাফ ও আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মুসলমানরা ইবাদত বন্দেগীতে মশগুল থাকেন এই রজনীতে। পবিত্র এই রাতের কথা মহাগ্রন্থ আল কোরআনে উল্লেখ না থাকলেও শিয়া সিত্তার অন্যতম গ্রন্থ ইবনে মাজাহ শরীফ সহ বেশ কয়েকটি হাদিসে এর নির্দেশনা রয়েছে। এই রাতে নফল নামাজ আদায়, জিকির আজগার, দান খয়রাত ও আপন জনদের কবর জিয়ারতের পাশাপাশি পবিত্র কোরআন তেলাওয়াতের পরামর্শ দিয়েছেন ইসলামী চিন্তাবিদরা। এদিনের মাহাত্ম যেন শুধু আনুষ্ঠানিকতায় পর্যবসিত না হয় সেদিকে লক্ষ্য রাখার উপরও জোর দেন তারা। উচ্চ শব্দে মাইকে তেলোয়াত ও আতশবাজি ফাটানো থেকে বিরত থাকারও পরামর্শ ইসলামী চিন্তাবিদদের। কর্ণফুলি সংবাদ, ঢাকা।
জাতীয় নেতা মাওলানা আব্দুল রশিদ তর্ক বাগেশ প্রতিষ্ঠিত 14 দলের অন্যতম শরিক ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ গণ আজাদী লীগকে কেন নিবন্ধন দেয়া হবে না জানতে চেয়ে হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও মোহাম্মদ আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত 21 নং বেঞ্চে রিট পিটিশন দাখিল করা হয়। বাংলাদেশ গণ আজাদী লীগের সভাপতি ও 14 দলের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এস কে সিকদার রিট পিটিশন দাখিল করেন। রিট আবেদন শেষে গণ আজাদী লীগের সিনিয়র সহসভাপতি ডক্টর নাসির উদ্দিন খান, মহাসচিব মোহাম্মদ আতাউল্লাহ খান ও রিটের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম আশা প্রকাশ করে বলেন, মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ গণ আজাদী লীগ নিবন্ধন পাওয়া সময়ের দাবি। এ সময় দলের প্রেসিডিয়াম সদস্য মোজাম্মেল হোসাইন খান, লায়ন মোহাম্মদ ফিরোজ আলম সুমন, যুগ্ম মহাসচিব মাওলানা আলতাফ চৌধুরী সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে আমরা সংগ্রাম করে যাচ্ছি, বিভিন্ন সময়ে পার্লামেন্টারি নির্বাচনে অংশগ্রহণ করেছি এই দল। এখন আমরা নিবন্ধনের জন্য আমরা প্রার্থনা করেছিলাম, দরখাস্ত দিয়েছিলাম, কিন্তু আমাদের কোনো রকম অযৌক্তিক কারণ দর্শিয়ে আমাদেরকে নিবন্ধন দেওয়া হয়নি। তাই আমরা বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে মহামান্য হাইকোর্টে আমাদের নিবন্ধন পাওয়ার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনকে এই মর্মে নিবন্ধন দেওয়ার জন্য আমরা রিট করেছি। বিগত বছর নিবন্ধনের জন্য আবেদন করে সকল শর্ত পূরণ করার পরেও 76টা দল থেকে 2টি দলকে নিবন্ধনের উপযুক্ত করে, তার মধ্যে অন্যতম ছিল বাংলাদেশ গণ আজাদী লীগ। কেন গণ আজাদী লীগকে সকল শর্ত পূরণ করার পরেও বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হবে না, কেন নিবন্ধন দেওয়া হবে না, এই জন্য আমরা মাননীয় হাইকোর্ট, মহামান্য হাইকোর্টের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছি, এই জন্য আজকে রিট করেছি। তারা যে সম্পূর্ণ অবৈধভাবে যে এই গণ আজাদী লীগের সকল শর্ত পূরণ হওয়া সত্ত্বেও তাদের নিবন্ধন প্রত্যাখ্যান করেছে, তাদের যে প্রত্যাখ্যার যে আদেশ, এই আদেশে শুধু বলা হয়েছে যে শর্ত পূরণ না করাতে নিবন্ধন দেওয়া হলো না, কিন্তু এই আদেশে তারা কোথাও বলেনি, সুনির্দিষ্টভাবে বলা নেই যে কোন শর্ত পূরণ করা হয়নি। তাদের কমিটি কম, না তাদের অফিস কম, না তাদের সদস্য সংখ্যা কম, এ ব্যাপারে কোনো কিছুই সুনির্দিষ্ট বলা হয়নি। এটা একটা বেআইনি আদেশ এবং এই আদেশটা আশা করি মহামান্য হাইকোর্ট বিভাগ এটা বিবেচনা করবেন এবং এটা রুল জারি হবে। আজকের রিট ফাইল হয়েছে, আগামী মঙ্গলবার এটা লিস্টে তালিকাভুক্ত হবে। আমরা আশা করি এটা আমরা রুল পাবো এবং গণ আজাদী লীগের কেন নিবন্ধন দেওয়া হবে না এ মর্মে মহামান্য হাইকোর্ট তাদেরকে রুল জারি করবে। ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রকম্পিত শ্রীলঙ্কা। স্টার সানডের প্রার্থনা চলাকালে বেশ কয়েকটি গির্জা ও পাঁচতারকা হোটেলে সিরিজ হামলায় নিহত হয়েছেন 150+ মানুষ, এদের মধ্যে কমপক্ষে 35 জন বিদেশি নাগরিক, আহতদের সংখ্যা 500+ বেশি। কিছুক্ষণ আগে আরও 2টি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এখনও কোনো ব্যক্তি বা সংগঠন হামলার দায় স্বীকার করেনি। এ ঘটনার পর দেশজুড়ে রাত্রিকালীন কারফিউ জারি করেছে শ্রীলঙ্কা সরকার। বন্ধ রাখা হয়েছে ফেসবুক ও অন্যান্য সামাজিক মাধ্যম। শ্রীলঙ্কায় বেশ কয়েকটি গির্জা ও পাঁচতারকা হোটেলে ভয়াবহ সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে এখন 207 জন, আহত হয়েছেন 500+ বেশি। বিস্ফোরণের সময় স্টার সানডের প্রার্থনা চলছিল গির্জায়। গণমাধ্যমগুলো জানিয়েছে রাজধানীর কলম্বো ও পাশের শহর নেগম্বোয় চালানো হয় এসব হামলা। বিস্ফোরণের লক্ষ্যবস্তু ছিল সেন্ট অ্যান্থনি, সেন্ট সাবেস্তিয়ান ও বাত্তি কালোয়া গির্জা। এছাড়া রাজধানীর শাংগ্রিলা, কিংসবাড়ি এবং সিনামন গ্র্যান্ড হোটেলেও শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটানো হয়। কর্তৃপক্ষ জানিয়েছে নিহতদের মধ্যে অন্তত 35 জন বিদেশি নাগরিক রয়েছেন, আহত অনেকে। দ্রুত ঘটনাস্থল থেকে হতাহতের উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। স্থানীয় হাসপাতালগুলোয় সময়ের সাথে বাড়ছে দগ্ধদের ভিড়, অনেকের অবস্থা গুরুতর, চিকিৎসকদের শঙ্কা বাড়বে নিহতের সংখ্যা। এখন পর্যন্ত কোনো চরমপন্থী সংগঠন হামলার দায় স্বীকার করেনি। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার।
শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের নিরাপত্তা বাহিনী সজাগ রয়েছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আওয়ামী লীগকে খুশি করতে সংসদে গেলে কঠোর ব্যবস্থা বললেন বর্ষা চন্দ্র রায়। যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে ইসলাম ধর্মের সৌভাগ্যের রজনীক্ষেত্র পবিত্র শবে বরাত। দর্শক, এ ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।